तो दूधों की मेदन पे मारु पुनी से पूछा हाँ बो केदीना में प्राण बोले हाल बो क्या करा कि कत्तो बोते दिले हाल बो ना चाहले बे कत्तो बोते ना सर हमार मे सर्वनाश हो गए मे स्कूल के बाड़ी फिर दिन दुपुर हमार मे के उठी नहीं गे अत्याचार और कत सहब सर भय पाए বিদেশি মেয়ে মান সোনা কোকেন সবই নেবে তবে বাঙালি মেয়েদের উপর খুবই দুর্বল বসির লাস্ট যে পাখিটা শিকার করেছে বিদেশি মেয়ে মান সেই পাখিটা চায় চাঁদের জুতো দেবে চাঁদের জুতো ও টাকা টাকা হ্যাঁ দেবে দেবে অনেক টাকা দেবে বেঁচে ফেলো সময় অস্ত্র ফেলে দাও কেউ যদি নড়বার চেষ্টা করো তাহলে আমার সেকেন্ড বুলেট पालिये जाओ মেয়েদের কিডন্যাপ করার কারণে আমি তোমাকে গ্রেফতার করলাম অফিসার মেডেল পেয়ে তোমার রক্ত গরম হয়ে গেল তুমি ঠিকই আছো কারণ আমার এই পাঁচটা কুত্তারা তোমাকে এখনো চাঁদির জুতো দেয়নি আপনার ভাগ্য ভালো স্যার চাঁদির জুতো মানে থালাভর্তি সোনা দানা পুলিশ না ডনকে ডেকে জাগিয়ে পুলিশ না অফিসার ধ্বংস হয়ে যাবি অফিসার পুলিশ স্টেশন এখান থেকে পাঁচ মাইল দূরে সেখানে যাবি সব পুলিশ অফিসারকে জানিয়ে দিবি কোন পুলিশ অফিসার কোন দিন যেন ডনকে গ্রেফতার করার চেষ্টা না করে কাদিস না কুমকুম এই দেখ আব্বুর দূরবীন অনেক দূরের জিনিস কাছে দেখা যায় নে দেখ তাই তো কত সুন্দর Oh!
তার পুলিশ অফিসার তার বাচ্চাদের নিয়ে নৌকা করে পালাতে চেয়েছিল, আমরা তাকে শেষ করে দিয়েছি, আর তার দু বাচ্চা নদীতে ভেসে গেছে। চল ওই তাল গাছটার নিচে বসি, কিছু চিড়ে আছে খাবি। বস বাবা, বস। মা, আমি তো স্কুলে ছিলাম, বাবার সাথে কি এমন ঝগড়া করলে যে বাবাকে ফেলে চলে এলে? তুমি কি মেয়ে বেচাকে দাঁড়িয়ে পাপ কাজ বন্ধ করবে? তোমার আল্লাহ রসুলের দোহাই লাগে, তোমার এই পাপের টাকা আমার ছেলেকে খেতে দিতে চাই না, নিজেও খেতে চাই না। ওই একই প্যাচাল ডেলি শুনতে আর ভাল লাগে না। তোমার অত্যাচার আমার গায়ে শুয়ে গেছে, তোমার এই চিল্লা নিয়ে আমি ভয় পাই না। তুমি এই পাপ কাজ বন্ধ করবে কিনা বলো। পাপ কিসের পাপ? এটা আমার ব্যবসা, ব্যবসার মধ্যে কোনো পাপ নেই। অন্যায় করতে করতে তোমার মন পচে গেছে, দুবেলা মাছ ভাত খাস তো, পেট ভর্তি থাকে, আর মুখ দিয়ে ভাষণ বের করিস। লাঠি মেরে যেদিন ঘর থেকে বের করে দেব, সেদিন বুঝবি দুনিয়াটা কি। হায়াত, মোত, রিজিক সবই আল্লাহর হাতে, এইসব ধমকি আমাকে দেখিও না। শালি, তুই মুখে মুখে তর্ক করিস, আর যদি কোনোদিন তর্ক করিস তাহলে নারী পাচারের সঙ্গে তোকে বিদেশে পাচার করে দেব। গায়ে গোতরে যা আছিস আমার বস পেলে খুশি হবে। তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ না জানো? আর তোমার সাথে, তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না আমি। কি হয়েছে মা? চল সবুজ। আরে যা যা, পেটে টান পড়লে আবার আমার পায়ের কাছে এসে কাঁদবি। বেঁচে থাক নয়, তোর ঘরের ভাত খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। তুমি ঠিকই বলেছ মা, ওরকম বাপের কামে খাওয়াচ্ছে গুখা অনেক ভালো। হ্যাঁ বাবা, এই ন্যায় অন্যায়টা যে তুই বুঝতে পেরেছিস তাতেই আমার জীবন সার্থক। আমি বড় হইনি মা, একদিন মানুষটার কাছ থেকে আমি সব কিছু হিসাব চাইব। কি তোমরা বাবা? আমার আব্বুকে ডাকাতে মেরে ফেলেছি মা, বোনকে নিয়ে খুব বিপদে আছি, একটু আশ্রয় চাই মা। হায় রে পোড়া কপাল আমার, নিজেরই নুন আনতে পান্তা ফুরোয়, তারপর তোমরা ভাই বোন এসে জুটলে। কপালে যে কি আছে আল্লাহই জানে। কিছু মনে করো না বাবা, অভাবের তাড়নায় আমি কখন যে কি বলি নিজেও জানি না। চলো আমার সঙ্গে আমার গ্রামে। আমাকে সঙ্গে নেবে?
টাকা দিয়ে তোমাকে মালামাল করে দেব। এক লাখ টাকা দিলে কাজটা হয়ে যেত, কিন্তু আপনাকে নিয়ে বেরোতে গেলে এক রাতে সম্ভব নয়, ওইটা কাটতে রাত চলে যাবে। আপনারটা কাটবো কি করে? তাহলে আমার একটা কাজ করে দাও, সোনারগাঁ হেলথ ক্লাবের 20 নম্বর লকারে আমার একটা র্যাকেট আছে, যদি সেই র্যাকেট এনে আমার আঙ্কেল মোস্তাককে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। আমার একটা চাকরির দরকার, এই জেল থেকে পালানো আর ধরা পড়া ভালো লাগে না। পেয়ে যাবে, এই নাও লকারের চাবি, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। আপনি লেখেন, আমি ততক্ষণে কাটি। আমার যাবার সময় হলো, দাও চিঠি। এই শোনো, কিন্তু যাবে কি করে? একটু পরে দেখবেন কারেন্ট চলে যাবে, তারপর পাগলা ঘন্টা বেজে উঠবে, বুটের আওয়াজ শুনবেন, হইচই গুলাগুলি চিল্লাচিল্লি। একটু পরে আবার কারেন্ট চলে আসবে, এই গেটের পাশে দেখবেন দুজন পুলিশ বলাবলি করছে, শালা আবার পালিয়ে গেছে। চলি। যা যা বললো তাই তো হলো। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, স্বাধীনতা যুদ্ধে। আচ্ছা ভাইয়া, এতদিনে বোনের কথা মনে পড়লো? কি করব বল, আমার চাকরিটা এরকম, স্যার তো আমাকে আসতেই দিতে চায় না, কিন্তু বোনের কথা মনে পড়লো, পালিয়ে চলে এলাম। বিপ্লব, এখনো গেল না, মাথা ঘুরছে, মনে হয় দুনিয়াটা দেখে এলাম। বিনা টিকেটে দুনিয়াটা ঘুরে এলে মা? কোন এয়ারলাইন্সে ঘুরে এলে মা? এই দাঁড়া, আমাকে একা পেয়ে তোরা ভাই বোন মজা করছি, আসুক সবুজ তবে টের পাবি। আচ্ছা আমার সামনে মা দুবার টেলিফোন, সবুজবার টেলিফোন করছে, আস্তে আস্তে দুই মিনিট চলে গেল, আপনি কত মিনিট কথা বলবেন, আমি ঘুরে যাবো। সবুজ কেমন আছিস বাবা? আমরা ভালো, সবাই ভালো, বাড়িতে আছি, নে কথা বল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, চাকরি কেমন লাগছে? কি বললি? সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। শোন, পালিয়ে থাক, পালিয়ে থাক। কি ইচ্ছে করে ধরা দেবি? ও ভাড়া লাগে না, আগের কে? হ্যাঁ ভালোই তো, তা কবে? আচ্ছা আচ্ছা, আমি বাস স্ট্যান্ডে থাকবো, ডাকি। কথা বলে না, আবার ধরে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলেকে, ইচ্ছে করে ধরা দিচ্ছে যেন ভাড়া না দিয়ে আসতে পারে, তোমার মতো বিনা টিকেটে ভ্রমণ। এই নিয়ে ছেলেটা তিনবার গেল, তিনবারই গলায় ধরে বের করে দিল, দুবাইর ওরা এত বড় লোক, আমার ছেলেটাকে রাখলে এমন কি ক্ষতি হয়? ওকে আর জমি বেঁচে বেঁচে পাঠিও না, ওরা আসলে বাড়ি ছাড়া মন টেকে না। আরে আগে তো আসুক, তারপর থাকবো না রাখবো পরে চিন্তা করবো না, কিন্তু এদিকে তো আমার 13 মিনিটে বিল 700 টাকা। ফোন তো ওই করলো, বিল লাগবে কেন? সাতিয়াম্মা, এই জন্যই তো ব্যবসায় নামছি, শহর থেকে গ্রামে পড়ে আসি, কুয়ে দুবাই মিডল ইস্টের মতো টেলিফোন ঘরে ঘরে সারি দিতেছি, দুইটা পয়সা কামাইতেছি, এই যে আল্লাহর কুদরতি। এই টেলিফোনের রাইতো বিল, রাইতো বিল, এটার নাম মোবিল। আরে মোবিল না, মোবাইল। ওই একই কথা ভাইজান, ওই বিলটা কাইলে এসে নিয়ে যাস। মা কইছিলাম টাকার বদল ওই ছাগলটা দিল, এই সাইকেলটা
তুই সাইকেল নিলে আমি বাস স্ট্যান্ডে যাবো কি করে? কেন আমি তোমার লিপ দিব? আমার সাইকেলে তুই লিপ দিবি? ঠিক আছে নিয়ে যা। এই জলার কুদ্রুতি এই সাইকেলটা দুই না যাবো আজ তো না। আপনার জন্য আমি কি খেদমত করতে পারি বলেন? দুবাইতে আমার শাশুড়ি বাড়ি থাকে, তার কাছে একটু টেলিফোন করুম। ওই ওই কোনাকুড়ির মধ্যে আমি নাই, দেন নাম্বারটা দেন। একেবারে সরাসরি কুসমানকা নেন, কথা বলেন। আমি ঘড়ি ধরলাম, পার মিনিট 180 টাকা। হ্যালো 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 মুর্জিনা, আর আলু, আর টমাটু, আর হোটল, আর কবি, তোর লগায় মহবতের কথা কনের লাই হাগল হই আছি। আমি তোরে শাদি করতে চাই, তুই রাজি আছো কিনা বলো। এই অনেক কথা আছে, সামনে মানুষ আছে, অহন কম যাইব না। আই নে কমু বুঝি বুঝি পরে কথা কইউ, ওকে ভূত দি। ও মা কাবি না দিছে কিছু কি আরে সহ্য করতে আরে না। এই যে না কাল লগে কথা কইলা, কইলাম না তাতে তো ভাই সাসার তো ভাইয়ের লগে সামনে মানুষ আছে তার মানে গা ব্লাসে যাও গা অহন বিল্লা দাও। হায় আল্লাহ, বাকি কোনের কথা তো ভুলে গেছিলাম, টাকা তো বাবা দিব। সারা খাম আঁকা গোলাপ জল ছিটাইছি, তোমরা চললো না বাকির কথা শুন না, আমার নিজের বুক জ্বলতাছে। হাই হায় ভাই জানে না সাইকেলটা পৌঁছাই দিব। সবুজ ভাইজান এয়ারপোর্টের নামবে ভোর রাত্রে, তারপর আসবে বাস স্ট্যান্ডে, পেট্রোল মারো জোরে জোরে। সময় নাই, পরে কথা কম নেই। গেছে মাইসে পা জুলতাছে। হাই হাই এই কেলার কুদ্দুতি। তুই লম্বু তালগা দুবাই থেকে এসেছো আমাকে কাতুকুতো দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি সব তোমার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু, আমি তোকে আরো কাতুকুতো দেব। আমি শোন দাঁড়া, আরে দাঁড়া না মা, দেখো না ও আমাকে কাতুকুতো দেয়। কাতুকুতো না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই কি হচ্ছে, ছোটবেলার বড় হয়েছে ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেয়া তোর উচিত না। মা কাতুকুতো দিলে এমন কি ক্ষতি? মোবাইল থেকে সরালে মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম তুই ঘরে যা। আচ্ছা আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা। যা কুমকুম বেগম আছে? কে কে এসব কি হচ্ছে, তোকে কি ভূতে ধরেছে নাকি? না। তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি
তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি দেনা দেনা একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। ইয়ে দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট, এসব কেউ ড্রেস দেখে আমার আবার প্রেমে মুড আসে না। এই প্লিজ এই দুষ্টু। হাই হাই, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম এদিকে আয় তো। না না সবুজ, তুই এমন করছিস কেন বাবা? সবুজ আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ এই সবুজ আচর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা কর। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা তাবিজ এনেছি কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা দেখি দেয় কি না। মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে, তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময় একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। তোমার এখন বিয়ের বয়স, আর কাতুকুতু দেওয়া যাবে না। মা দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেব। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা দে দে। শুনলে? এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপ রে। তার পাম্প মেশিন স্টার্ট না নিলে আমি কি করবো? চুপ ফালতু কথা, কাজ যাও না, শুধু মাইনরিতে যাও। তোমাকে বিদায় করে আমি নতুন কেয়ারটেকার রাখবো, তোমাকে দিয়ে আমার খামার বাড়ির কাজ চলবে না। আসসালামু আলাইকুম। কে তুমি, কি চাও? চাই না, দিতে এসেছি। দিতে? তুই দাঁড়িয়েছিস কারণ বেরো। এর একই তিন কোথায় পেয়েছ? হীরা দিয়েছে। হীরা কোথায়? জেলে। হীরা তো জেলে, তুমি জেলে গিয়েছিলে কেন? এই পাপি পেটের জন্য। এর একের সম্বন্ধে তুমি কিছু জানো? আমার জানার আগ্রহ খুব কম, তবে এটুকু জানি এই র্যাকেটটা ফেরত দিলে আপনি আমাকে একটা চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ, একটা চাকরি আমার খুব প্রয়োজন,
আর হীরা সাহেবের সঙ্গে আমার সেরকমই আলাপ হয়েছে। এক মিনিট স্যার, ওই প্যাকেটের ভিতরে একটা চিঠিও আছে। না মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো? আমি পড়ে যাচ্ছিলাম না, আমি ওভাবেই নামি। ওভাবে কেউ নামে? এটা আমার বাড়ি, আমার যেমন ইচ্ছা তেমনি নামবো। তোমার তাতে কি? তুমি বাড়িতে ইন করার সাহস পেলে কি করে? আমি একটা কাজে এসেছি। মেয়েদের ধরাই তো তোমার কাজ। দাঁড়াও, আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। কি হয়েছে? বাবা দেখো, এই লম্পটটা কিছুদিন থেকে আমার পিছু নিয়েছে। না না, কত বড় সাহস, বাড়ির ভেতরে চলে এসেছে। না না, ও আমার কাছে এসেছে এটা কাজের জন্য। পাম্পানকে বিদায় করে দিয়েছি, এখন থেকে ও ফার্মে কাজ করবে। কি পারবে না? হ্যাঁ অবশ্যই পারবো। ও কি কাজ করবে? ফালতু লোক। পারবে পারবে, কাজ দিতে পারো, তবে আমার অর্ডার ক্যারি করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। শুনবে? কি শুনবে? হ্যাঁ অবশ্যই শুনবো। শুনবে? ঠিক আছে, রেখে দাও। আমার মেয়ে, ওর কাছে কিছু মনে নিও না। এখানে কাজ করবে চোখ কান মুখ বন্ধ রেখে। বিশ্বাস অর্জন করতে পারলে অনেক টাকা বেতন পাবে। থাকো কোথায়? যে ইয়ে পাশের গ্রামে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না, তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? বললেই হলো, দেখ মতো ভালো হবে না। কিন্তু আবার বলছি, টাওয়ালটা দে, নইলে কিন্তু আমি রাগলে তুমি দরকার নেই। আমার দরকার তোমার একটা কসম, আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো, আমাকে বিয়ে করবে? তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে, বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব। বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি? তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। কি ঘা থাকবে কেন? আরে শহরের মেয়েদের রঙই ওরকম লাল টকটকে আপেলের মতন, প্যান্ট পরলে শার্ট পরলে পয়কার চুল কাটলে চলন বলন দেখলে মন তো ভরে যায়। আর তুমি, তোরা ওদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, তালগাছ, তুই আমার মন ভেঙে দিলি। তুই শহরের মেয়েদের কাছে যা, তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে জাহান্নামে যাবে, সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না। তাওটা দে, ছিল ভিতরে বাইরে। কিরে কি হচ্ছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? সবুজ আমাকে লজ্জা নেই ওর। তোকে আবার কাপড় কুচু দিয়েছে? না মা, আমি ওকে কিছু করিনি। কিছু না করলে মেয়েটি এমনি এমনি ভয় পেল? না মা, সত্যি বলছি। মিথ্যে কথা বলিস না, আমি তোকে হারে হারে চিনি। তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওকে আবার কত কত দিয়েছিস? আমার কোনো কথাই যখন শুনবি না, আমি তোদের সঙ্গে আর নেই আর নেই। শয়তান গাইয়া ভূত। কি? আমি গায়ে ভূত? আজ তোকে দেখাবো মজা। আজ থেকে আমিও প্যান্ট শার্ট পরবো, বয়কার চুল কাটবো, ওকে দেখাবো শহরের মেয়েরা সুন্দরী নাকি গ্রামের মেয়েরা সুন্দরী। দেখ আমার প্যান্ট শার্ট আর বারোটা না বাজে, খুলে ফেল জলদি, তোকে দেখতে না কেমন লাগছে বল না। বলবো? কেউ ভূতের মতো ঠিক করে খাপ খোলার তলোয়ারের মতো। Yo!
গন্ধ বেরোচ্ছে, গোসল করো নি?
সরে দাঁড়াও, সরে দাঁড়াও। আগে তুমি নিজে গোসল করো, তারপর আমার কুকুরকে গোসল করে দেবে। যাও জলদি করো। এই তুই ওকে খালি খালি বকাঝকা করলি কেন? খালি খালি না, বেশি লাই দিলে ঘাড়ে চড়বে। ও মাই গুডনেস, বলটা যে চলে গেল, এখন কি করি? বলটা নিয়ে এসো, যাও। হারি আপ, হারি আপ, এবার যেন দেরি না হয়। আগে করলেই তো আর থাপ্পড়টা খেতে হতো না। আরে শোনো, লিসেন মিস প্রিয়া, আই এম এ ম্যান। মানুষকে সম্মান দিতে শেখনি, শেখনি কিভাবে মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয়। তুমি নিজেকে কি মনে করো? আমাকে মানুষ মনে হয় না? দেখতে তো মানুষের মতো, অথচ ব্যবহারটা জানোয়ারের মতো। মানুষকে ইজ্জত দিতে শেখো, ভালোবাসতে শেখো, নিজে ইজ্জত পাবে, সম্মান পাবে, নয়তো প্রতি পদে পদে তোমাকে অপমান অপদস্থ হতে হবে। তোমাকে আমি কি করবো জানো? হেই হেই হেই, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? অমন করে কি দেখছো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি অদ্ভুত বিকট চেহারা তোমার, কি ব্যাপার শুনছো না? রিয়েলি ইউ আর অ্যাংগ্রি ম্যান। আমাদের খাবার বাড়িতে পড়ে আছো কেন, অথচ আমার বকাঝকা শোনো? ইউ ক্যান ট্রাই এনি জব বেটার দেন দিস ফার্ম। হু আর ইউ? সত্যি করে বলো তুমি কে? কি কারণে তুমি আমাদের কাছে পরিচয় গোপন করেছো? কি কারণে তুমি আমার এবং আমার বাবার পিছু নিয়েছো? বলো বলো, জবাব দাও। এই দেখো তোমার আসল পরিচয় আমি পেয়ে গেছি, লোক পুলিশ ইন্সপেক্টর মিস্টার বিপ্লব। এরপরও যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, তাহলে আমার বাবাকে জানাতে বাধ্য হব।
টেলিফোন করবেন কেউ? কুয়েত, দুবাই, সৌদি, মেঘলা আকাশ, 10% কমিশন, কেউ নাই? এই সুযোগ পাবেন না। মোবাইল আলা চলে গেলে আর ফেরত আইব না। আরে বাঙালি, সাদলে খায় না,
পরে আবার ঠিকই পায় না। আরে কই কই, আরে কেউ আসেন? দুবাই দুবাই ফোন করবেন নাকি? ভাবটা খেল কই, মনে খালি ভিলে গেছে, আওয়াজ ওয়াজ নাই কা দেবগা। বাকি বসে পাবো তো, তাই কথা কয় না, বাকি বসা নিব না। আসেন কেউ? দুবাই দুবাই ফোন করবেন নাকি? কি ব্যাপার, আরে কেউ আসে নাকি? কি ব্যাপার, আওয়াজ ওয়াজ দেয় না, না মরছে বললে তো সব মাটি দিতাম, মুড়ে ভাগো মা না মাটি দিব না। আরে তুমি সামনে দিয়ে তা অনেক কথা, পিছিয়ে দিয়ে লাগেন। হ্যাঁ পিছন দিয়া, কেমন আছে মোবাইল ওলা? ভালোই আছি, আমার প্রথম জীবনের প্রেম বালা। হায় আল্লাহ শরম লাগে, অমন মিষ্টি করে দেখো না তো। আমার গলা দিয়ে আরো মিষ্টি কথা বার হইতো, পাওনা টাকাটা পাইলে। ও আমি মনে করছিলাম তুমি আমারে দেখতে আইছো, এখন বুঝলাম তুমি পাওনাদার হিসেবে আইছো। যারা ব্যবসায়ী তাদের কাছে প্রেমের কোনো মূল্য নাই। হাই হাই, ব্যবসায় নাইমে আমার প্রেমিক মন্ডারে নষ্ট করে ফেলাইছি, মাফ করে দাও। তুমি কি আমারে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আল্লাহ কি কুদরতি, মনে হয় আমি খুশিতে পাগল হয়ে যাবো। আমি কেউ তোমার সাইতে ধরুম, খেতে ধরুম, কেমনে ধরুম। মন্ডা তোমার লয়ে জঙ্গলে ধরতেই। জঙ্গলে কে? আরে জঙ্গলই তো মঙ্গল, চলো। না পারি না তো, আমি ছোট মানুষ। আসতে দাও আসতে দাও। না 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 না, কি ভাই ভাই বলো, আমাকে ধরো ধরো ধরি 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 কে রে ভাই। গায়ে গন্ধ জমি নাকি? কি ব্যাপার, মাথায় ময়লা গোসল করেন না? এটা কি বোম্বাটা কিসের? ও ভাগবত সুঙ্গাটা না, এটা তুমি মারো। আমারা সিরাকে পকেটে কিছু আছে, এটা তো খালি। এটা কি? এটা মধ্যে কি? টাকা টাকা, তাহলে দুবাই তেল করে আমার 2000 টাকা দিন দেন। ধরেন এটা তো কথা আসলে, এটা কি? আমি দুবাই যাই গা, ধরো সারা দৌড় 10 টাকা। ঠিক করে বল, আজ সকাল দিয়ে এখানে ধাক্কার পর ওখানে ধাক্কাই খাইতেছি। ধাক্কা? কার সাথে ধাক্কা খেলি? দেখতে জঙ্গলির মতো, দাড়ি গোপ মাথায় টুপি, এই বিপকেস ভর্তি টাকা লগে এখান, এই মালও আছে, একেবারে জঙ্গলি জঙ্গলি মানুষ। ঠিক আছে তোরা যা, আমি দেখছি। কোথায় থাকে? জঙ্গল বাড়ি, জঙ্গল বাড়ি। আমাদেরকে বাঁচান ভাই, ওরা বিদেশে নারী পাচার করি, আমাদেরকে বিদেশে বিক্রি করে দিবে, আমাদেরকে বাঁচান। এদিকে পালিয়ে যাও, চলো চলো।
তোমরা ভয় পেয়ো না, আমি তোমাদের বাঁচাতে এসেছি। এই সুরঙ্গের ভিতর দিয়ে তোমরা পালিয়ে যাও। নিজের চোখে দেখেছে, তার সঙ্গে ফাইট করেছে কিন্তু ধরতে পারেনি। তোমরা সাবধান হয়ে যাও, ও কোনো সাধারণ লোক নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ওর পেছনে লোক লাগাও, খুঁজে বের করো ও কোথায় থাকে। তোমার মতো পালোয়ান আমার জন্য আমি দেখি নাই। এই মাত্র বাদ খাইছি তো, প্রায় বাড়ি হয়ে গেছি গা। আমার ভাত খেয়ে খেয়ে তোমার শরীরে চর্বি বেড়ে গেছে। হ্যালো চৌধুরী সাহেব, আমি মুশতাক বলছি। জি আমি ভালো আছি, আপনারা ভালো তো? হ্যাঁ শুনুন, যে জন্য টেলিফোনটা করেছি, আপনারা আজই এসে মেয়েকে দেখে যান, আজই বিয়ের কথা পাকা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলেকেও নিয়ে আসবেন। আচ্ছা খোদা হাফেজ। অবশ্যই ছেলেকে নিয়ে আসবো। ভালো পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাহ খুব সুন্দর তো, দেখলে মন ভরে যায়। ওর লজ্জা শরম একটু বেশি, তাছাড়া কথাও কম বলে। দেমা মিষ্টিতে। আমি একজনকে ভালোবাসি, তার বাচ্চা আমার পেটে। ওর যখন কথা বলে এত আসছে যে পাশের লোক কেউ শুনতে পায় না। নিন নিন আপনিও মিষ্টি নিন। হাসি কেন বান্দরের বাচ্চা? একটা বান্দর তো ছিল, একটা বান্দর। ড্যাডি আমি বরের সাথে একটু একান্ত ভাবে কথা বলতে চাই। আপনার ছেলের সাথে ও একটু একান্ত ভাবে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই বলবে, যাও যাও বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলো। ফলো মি। শোনো
তোমার বাবার অনেক টাকা। তুমি যদি টাকার জোরে আমাকে জোর করে বিয়ে করতে চাও তাহলে বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে বিপ্লবের কাছে চলে যাব। বেশি চালাক হয়ে গেছো না? আসলে লেখাপড়া শিখে তোমার সাহস বেড়ে গেছে। এত ভালো পাত্র তাড়িয়ে দিলি, এখন আমি পাত্র পাবো কোথায়? হ্যালো আঙ্কেল, এত টেনশন কিসের? আমি এসে গেছি। হ্যাঁ এসেছো তো জেলখানা থেকে, বিদেশ থেকে এলে আমি চিন্তা করতাম। আঙ্কেল ইন্টারন্যাশনাল স্মাগলারদের সঙ্গে আমার ওঠা বসা, চরিত্র দিয়ে কেন? টাকা দিয়ে বিচার করবেন? টাকাই পুরুষের আসল পরিচয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য সবকিছু। ঠিক আছে ঠিক আছে, আর তোমার হীরে পেয়েছি, টাকাটা নেবে? আঙ্কেল টাকাটা আপনার কাছে থাক, সবার সাথে তো আর ব্যবসা করা যায় না। আপনি যদি আমার আর প্রিয়ার বিয়ের ব্যাপার, হ্যাঁ ওটা চিন্তা করা যাবে, তবে প্রিয়া হচ্ছে আধুনিক মেয়ে, তবে ও কিছুদিন তো গ্রামেই থাকবে, তুমি একটু মন্ত্রণ ঘোরাও। ওকে আঙ্কেল। হবে না, খা খা বাবা খা। কিরে এখনো সময় আছে, আমাকে তোমার ঘরে নাও, নইলে এমন পাচ্ছি তোমার চোদ্দ গিষ্ট খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো কাজের মেয়ে লাগবেই, সে কাজটা যদি তোকে দিয়ে চলে তাহলে ক্ষতি কি? আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। তোকে ইজ্জত দেবে তোর স্বামী? দাঁড়া আজই ভাইয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তোকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করবো, তোর যারা এখানে থাকাই মুশকিল। আজ তুমি যদি আমাকে বিয়ের কথা না দাও তাহলে এই কুয়ের মধ্যে লাভ দিয়ে আমি আত্মহত্যা করবো। সত্যি? তাহলে এই কাজটা আগে করে দেখা না, যদি সাকসেসফুল হতে পারিস তাহলে ফকির মিসকিনকে আমার এই পোষা মুরগি দুটো জবাই করে খাইয়ে দিব। আমি কিন্তু সত্যি সত্যি কুয়ের মধ্যে লাভ দেব। আমিও সত্যি বলছি, ফকির মিসকিনকে মুরগি দুটো রান্না করে খাবো, সত্যি সত্যি লাভ দেব। কথা কম কাজ বেশি, শহরের মেয়েরা যা বলে তাই করে, তোরা গ্রামের মেয়েরা তা পারিস না। সত্যি সত্যি লাভ দিচ্ছি কিন্তু। আরে জলদি দে। আরে আরে আগে কুয়ের মধ্যে লাভ দিল আর তুই বসে বসে দেখছিস? আমি কি করবো মা, ওকে তো কুয়ো থেকে তুলে বিয়ে করতে হবে। তাই বলে এভাবে বসে থাকলে চলবে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি না মুখে বাঁকা ঝামেলা। হায় হায় কি 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 হলো? দাঁড়াও মা আমি দেখছি। হায় হায় এখন কি হবে? ও মা এই তো দেখছি কুয়োর অর্ধেক পানি খেয়ে ফেলেছে। হ্যাঁ আমি দেখি একজন ডাক্তার পাই কিনা। অক্সিজেন দিতে হয়। আরে অভিনয় দেখি ভালোই জানিস। হ্যাঁ কি করে ভাবলে তোমাকে দেখে আমি মরে যাবো? আরে লোকে দেখে ফেলবে তো। আগে বলো তুমি আমাকে বিয়ে করবে? ইস তুমি আমাকে বিয়ে করবে? বিপ্লব জলদি আয়, কুমকুম কুয়ার মধ্যে পড়েছে। আরে পড়লেও কিছু হবে না, ও তো সাঁতার জানে। আমি যে দেখে এলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, সবুজ পেট চেপে চেপে পানি বের করছে। বলো কি হায় আল্লাহ, হায় ভাইয়া, দেখো মা দেখো কুমকুম কেমন অভিনয় করছে। এখন আমি বুঝতে পারছি কাতুকুতু কিছু না, তুই আমার ছেলেকে খারাপ করছিস, তোকে আমি ছাড়বো না। বিপ্লব এর একটা বিহিত করতে হবে। মা বিচার করতে হলে তোমাকেই করতে হবে, আমি এর মধ্যে নেই। আমি এখন আমার ছেলে, আমরা মা ছেলে তোর কাছে বিচার চাইছি। হ্যাঁ মা ঠিকই বলেছে। চুপ বড়দের মাঝে কথা বলতে নেই। ভাইয়া শোনো, ও না শহরের মেয়েদের চক্করে পড়েছে, শহরের মেয়েদেরকে বিয়ে করে শহরেই থাকবে, মাকে দেখবে কে? এই জিনিসটাই ওকে আমি বোঝাতে পারছি না। এখন তুমি বলো আমি খারাপ করছি নাকি ভালো করছি? ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, তাই ওদের কোনো আবদারে আমি না করতে পারি না। মা আজ আমি তোমার কাছে কুমকুমের জন্য সবুজকে চাইছি। আমি এই কথাটাই তোর মুখে শুনতে চাইছি, আমার মনের কথা বলার জন্যে, তোকে মিষ্টি খাওয়ার জন্যে 100 টাকা দিলাম।
रे प्रेमेर कबूतर तू दिन पर बांधबो आमी तोके निये घर बगवा तुम खेड़े मिली अमर घूम आहा बगवा तुम खेड़े मिली अमर घूम कृष्णा रे प्रेमेर कबूतर तू दिन पर बांधबो आमी तोके निये घर माने ना रे अमर अंतर ना चले जाए छातीरियो को भगवा तुम केड़े मिली अमर घूम आहा भगवा तुम केड़े मिली अमर घूम आहा आहा हरे भगवा तुम केड़े मिली अमर घूम डाक कृष्णा रे प्रेमेर कबूतर तू दिन पर बांधबो आमी तोके निये घर मने ना रे अमर बगवा तुम केड़े नीली अमर घूम बगवा तुम केड़े नीली अमर घूम ओके दियो ना ओ ताजा मंचले माँ 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 आज थे के आमी अब तक छेलेर बो और आपने अमर शाहर अब तुम यामर देवोत देवोत है अब तुम यामर नाना ननद हाँ आमी तुम्हारे भाभी इसब की बोल तुम्हें आमी तो किछुई बुझते पारछी ना ठीकी बोलछी माँ विश्वास होच्छे ना ना ओई शयतानटा तुम्हें बिये करे फेलेछे ना माँ एभावे बोलबेन ना एखन थेके तो ओ आमार स्वामी आमादेर दया करुन माँ क्या तुम्हें एखाने আমি চিরদিনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি কি এই শয়তান আমাকে না জানিয়ে গোপনে তুই ওকে বিয়ে করছিস কি বলছো মা আমি ওকে বিয়ে করব তা আবার তোমার অনুমতি ছাড়া হারামজাদা বেঈমান আমাকে আমার পরে আমার সর্বনাশ করতে চাস নির্লজ্জ লোভী কথাকার আমার মেয়ে জামাই হয়ে বড় লোক হতে চাস এই দাঁড়িয়ে দেখছিস কি বাচ্চা আমাকে আঘাত করার আগে নিজের মেয়েকে জিজ্ঞেস করুন আমি না ও নিজে এসব করছে আমি যাবো না
भैया तुम तेम कपुरुष छा जाओ ना तुम्हारे कथा रखते पर एक्षुनि गए प्रिया के बाची आमार काछे निये आए जा जा সবকিছু ছেড়ে চলে এসেছে ফিরে যাবার আর কোনো রাস্তা নেই বিপ্লব তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি এটা আমার আদেশ ভাইয়া রাজি হয়ে যাও তো অনেক দিনের পোলাও খাই না ঠিক আছে কুদরতি কার জন্য কুদরতি ভাই আমার একজন টেলিফোন অপারেটর আছে তার জন্য তোরে পরে খাও আগে আমার খাওয়াই লই ওই তো শীত তাইয়া হইয়া রয়েছে খাওয়ানোর আশায় মর্জিনা হ একা খাইতে পারলাম না কুত্তার পেটে হজম হয় মাইসে পেটে হজম হয় না তোমার কথা মনে হইল তাই এক প্লেট সুজি করে নিয়ে আইলাম আজ বড় ভাইজানের বিয়ে হইল এ কাল তোমার আমার বিয়ে হইব সব ইয়ালার কুদরতি চৈত্র মাস কর্মের দিন কোনোরকম কোনো রকম কাটাইলাম এখন মাঘ মাসে শীত তাই তো কাটে না খেজুরে রসের মতো আমার প্রেম খালি ধরতেই থাকে ও আমার মর্জিনা তোমার বাপরে বুঝাও তারে বলো পুরুষ হইয়া কেন আর এক অবলা পুরুষের কষ্ট বুঝে না কেমন করে বুঝে যাও বাবার কাছ থেকে তুমি টেলিফোন বিল নাও টাকার অভাবে বাবা আমার চাচা তো ভাইয়ের সাথে দুবাইতে কথা বলতে পারে না তাহলে তোমার বাবাকে
আজ থেকে টেলিফোন ফ্রি সার্ভিস দেব। ইশিরে, এই বুদ্ধিটা আরো আগে তোমার মাথায় এলে এতদিনে আমাদের ফুলাপন হতো। ও পিছা, ও পিছা, ও পিছা, থাক দুঃখ করো না, বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তোমার বেলাও যে সেপ্টিমিনের গুঁতা খাইলাম। যৌবনীর কাটা এই মাঘ মাসে শীতের মধ্যে এখানে বসে সিগারেট টানছো কেন? ঘরে চলো, তোকে মনের কথা বলি। সবকিছু নিজের মতো করে পেতে চাও কেন? অন্যের ইচ্ছা অনিচ্ছা মূল্য দিতে শেখো। আমি এলাম পুলিশের দায়িত্ব নিয়ে, আর করলাম বিয়ে, তাও আবার এমন একজনকে যার বাবা আমার মিশন ইন জঙ্গলের ফার্স্ট টার্গেট। তাই আমার কাছে সবকিছু উলট পালট মনে হচ্ছে। বাইরে ভীষণ শীত, তুমি ভিতরে যাও, আমি সিগারেট শেষ করে আসছি। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকতে পারো, আমি আসলে ক্ষতি কি? চলো ঘরে চলো। তোমার সব পাগলের পাল্লা পড়লাম।
দুবাই থেকে এলে এই তো বেশ কিছুদিন হলো আবার যাবে টাবে নাকি না 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 মাথা খারাপ আর ওখানে যাব না এবার ভাবছি এখানে কিছু একটা করব তাই নাকি কি হলো যাবে না আপনি যান আমি আসছি যদি কোনোদিন তর্ক করিস নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব গায়ে গোতরে যা আছিস আমার বস পেলে খুশি হবে তুমি ভালো মানুষ না তুমি পাপী আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি এখনো করি ডন জঙ্গলিটা মারা পড়েছে আর ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল বসিয়ে ওকে খতম করে দিয়েছে 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোন পুলিশ যেন আপনার পেছনে না লাগে সারা তবু মরতে আসে তা মরুক কিন্তু আফসোস ছেলেটা বড় কম বয়সে মারা পড়ল বসিরার হাতে এরকম একটা লাশই আমার দরকার দেখতে যেন মনে হয় কলেজ স্টুডেন্ট লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও ঠিক আছে ঠিক আছে আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি সারাটা দিন বাড়ি ফিরল না এদারা দাঁড়া কে আমি আইও চাচা আম্মা এত রাতে কোথায় যাচ্ছেন তুমি আমার সবুজকে দেখেছ জি আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম হঠাৎ দাড়িওয়ালা ক্যাপ পরা মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল কোন দিকে ওই তো জঙ্গলবাড়ির দিকে আসি এই যা হাই বাবলু সবুজকে দেখেছ না তো
বলো তো ভাবি, এত রাত হয়ে গেল কোথায় খুঁজি? চলো বাজারের দিকে যাই। চলো যাই। আপনি কি আমার ছেলে সবুজকে দেখেছেন? আমাকে একজন বলল ও নাকি আপনার গাড়ির পেছন পেছন ছুটেছে। আপনার কি কোনো ক্ষতি করেছে? যদি করে থাকে তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বলুন আমার ছেলে কোথায়? আমি ছাড়া ওর এই দুনিয়াতে আর কেউ নেই। আপনি কিছু বলছেন না কেন? বুঝেছি, আপনি জানেন না, আপনি জানেন না। আমি চন্ডী নই, আমি আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি। সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপি। তোমার মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপি, আমি পাপি। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। তোমাকে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে, তবে লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুস্তাক? মানুষ নিয়ে বেদনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো, মাথা ব্যথা খারাপ হলো নাকি, নাকি বেশি মাতাল হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশটি আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। তোর দাঁড়িয়ে দেখছিস কি, আমার হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। ওই লাশ আমার খুবই দরকার, যে করে হোক ডানকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে, ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এই লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এই লাশ যদি বসিরার ছেলে হয় তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের খাতে চাপিয়ে দিন। ভালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাতিজার টেলিফোন দুবাই তুমি? হ্যালো হ্যালো, কথা কথা কয় না। কথা কইব কেমনে, উল্টা দিলে কেমন উনি বাল করিলন। হ্যালো মকবুল বাবা, ভালো আছ তুমি? হ্যাঁ, খারাপ খারাপ। আরে ও মর্জিনা, আইডা জি বাজান। এই একানা কুদিও তো লাগে, কথা কথা ক। আয়া কেনা মকবুলের কথা কই, বুঝছিস?
আসো কোনাই আইতাম আসো না আরে আর টেলিফোনে বিশ বাজবো তাইতে আরে কোন করনি ওর হ্যালো মকবুল বলো বলো তাতে বলো তাতে বলো বাবাই না তোমারে আর আমি তোমারে আচ্ছা আচ্ছা বাবাই না তোমারে আর আমি তোমারে বাবাই না তোমারে আর আমি তোমারে বাবাই না তোমারে আর আমি তোমারে বাবাই না বাবাই না তোমারে আর আমি না তোমারে ওই কথা বন্ধ করো ওই এক কথা তো কয়েকবার শুনতাছি বাবাই না তোমারে তোমার কথা মতো তোমার বাবারে ফোন দিয়া আমার বাবাটা বাড়াই দিলা এর আগে কথা কইয়া আদালতে বিল উড়েছিল আজকে মনে হয় আরো 2000 টাকা উঠা দেব হ্যাঁ আমি কি দেখি আরে রে কোথায় যাচ্ছ একটু বসো আমার বুকে আসো আসল লাগবে না বুকে ব্যথা উঠতে গেছে কোন দিকে কাটা কোন দিকে ঘুরতাছে আমার তো ভালো লাগতেছে না টেলিফোন করতে দিও আয় তোরে মরিজিনাল লগে একটা কিছু করে দিও আর কি বুঝছ নি আশা রইলাম আর কি সবই আল্লাহর কুদরতি শুনো কিছু কইবা নি না না টেলিফোন আসলে আবার আইসো কেমন হ্যাঁ মু আল্লাহর হুকুম হইলে আমু আরি এই এই 40 মিনিটের মধ্যে শেষ করে দিলি কি ইল্লাই আর একখানা দড়ি রাখতে আলি না এই মুখ বুলজন দুবাই তো না আইবো আই কুদরতে কাক কলা দিয়ে আই ওই দুবাই আলার লগে তোরে বিয়া শাদি দি শ্বশুর বাড়িতে হাঁটাই দিও বাবা মে খুব করে হাসতাছ আমারে কাজ কলা দেখাইবা মাইয়ার অন্য জায়গায় বিয়ে দিবা মর্জিনা তোর মনের ইচ্ছা কি ক আমি তো তোমার সাথে আছি মিথ্যা কথা তুই বেইমান তুই ছলনাময়ী তুই নাগিনি তুই নারী জাতি কলঙ্ক তোর সাথে প্রেম না করে ওই গরুর সাথে প্রেম করা উচিত ছিল যা তোর মন থেকে বাইর করে দিলাম খবরদার আর কোনদিন আমার ডাকবি না আয়োনা প্রেমের বন্ধন খাইও না রে পড়ো না প্রেমের বন্ধে পড়ো না রে আমি হইলাম দিবানা আমায় দিল চলো না ওই মূর্তি না ওই মূর্তি না দেখি নাই বালুর দেশে তোমার মতো দিল রোবা মারহাবা মারহাবা আমি তো ইশকে সবা দেখি নাই বালুর দেশে তোমার মতো দিল রোবা মারহাবা মারহাবা শোনো শোনো দুবাই বালা আমি সে মোবাইলওয়ালা আমার ফোনে তোমার শানে তো
কথা বলতো ওই শালা আর মেয়ে খেলতো প্রেমের খেলা আমি ছিলাম ভোলা ভালা এবার তোমার হইব খবর একটি ফুলের দুইটি ভ্রমর মাসে মাসে ধরো বুঝি রসের নাগর মাসে মাসে ধরো বুঝি রসের নাগর এবার তোমার হইব খবর মাইরো না মাইরো দুবাই বালার টিয়া হুইসা আর কুয়ালে নাই গাড়ি হুইত কচ্ছে হুইত কচ্ছে আয়ং যাই গাড়ি হুইত কচ্ছে গাড়ি হুইত 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 কচ্ছে তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কিছু না বেয়ান সাহেবা একটা আইনের ব্যাপার কে বেয়া সাহেব কিসের বেয়া সাহেব দারোগা সাহেব এই হচ্ছে খুনি আসামির মা যৌবনে ওনাকে ফেলে বসিরা পালিয়ে গিয়েছিল তারই প্রতিশোধ নেবার জন্য ছেলেকে দিয়ে আমার কর্মচারী বসিরাকে খুন করিয়েছে আপনি পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করে দেখুন কোথাও না কোথাও একটা আলামত পেয়ে যেতে পারেন ড্যাডি এসব তুমি কি বলছো চুপ কিসের ড্যাডি এই ভালো করে বাড়ি তল্লাশি করো স্যার বাড়ির পিছনে একটা নতুন কলম পাওয়া গেছে খোঁড়ার ব্যবস্থা করো বছর পর এলে তাও মৃত বেঁচে থেকেও কোনোদিন শান্তি দাওনি মরেও শান্তি দিলে না আপনাকে আসামি করে কেস করা হয়েছে
তাছাড়া লাশও পাওয়া গেল, আপনাকে গ্রেফতার করা হলো। অ্যাকশন! আমি ইন্সপেক্টর বিপ্লব, আপনার অনেক নাম শুনেছি কিন্তু আমি জানি নিরুপায়। ইন্সপেক্টর বিপ্লব, তাহলে র্যাকেট নিয়ে আসা, আমার এখানে চাকরি নেওয়া, সবই ওর সাজানো নাটক। তুই পুলিশের লোক? হ্যাঁ মা, আমি পুলিশের লোক, কর্তব্যের খাতিরে তোমাদের কাছে লুকিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। মাকে দেখো, চলুন। বিপ্লব পুলিশের লোক, ও যদি থানা থেকে একবার কোর্টে গিয়ে পৌঁছতে পারে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর ও ছাড়া পেলে আমরা কেউ ছাড়া পাবো না। এই কোর্টে যাবার পথে জঙ্গলের রাস্তায় ওকে শেষ করে দাও। দেখছি না তো স্যার, চারিদিকে খুঁজে দেখো। স্যার কেউ নেই এদিকে। অফিসার, যেখানেই থাকুক বিপ্লব ক্যারেস করতেই হবে। ও একজন আইনের লোক হওয়া সত্ত্বেও আইনকে অমান্য করে নিজের হাতে তুলে নিয়েছে, ব্যক্তিগত আক্রোশে তার পালক মাতা স্বামীকে হত্যা করেছে, তার শ্বশুর মোস্তাকে এখন বাদী। এই কেস মিথ্যা হয় কি করে? এই মোস্তাকি ডন গ্রুপের একজন, সেই প্রমাণ পেয়ে আমরা বিপ্লবকে মিশনের দায়িত্ব দেই। তার কি দরকার ছিল মোস্তাকের মেয়ের সঙ্গে ফসলি করার, বিয়ে করার? কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন না। ডন্ট বি ইমোশনাল, কাম টু দ্য পয়েন্ট। স্যার, বিপ্লবের পূর্বের রেকর্ডে কোনো দাগ নেই, একজন দায়িত্বশীল অনেস্ট পুলিশ অফিসার হিসেবে ওর যথেষ্ট সুনাম ছিল, ও লক্ষ্য ভ্রষ্ট হতে পারে না। স্যার, বিপ্লব অতীতকে ভুলে গেছে, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিচ্ছে। ও যদি নির্দোষী হবে তবে কোর্টে চালানোর সময় পুলিশকে খুন করে পালাবে কেন? বিপ্লব পালাতে বাধ্য হয়েছিল, পুলিশের গাড়িতে হঠাৎ হামলা হয়েছিল। হামলা হয়েছে, কিন্তু এই হামলা করলো কারা? এই রহস্য আমাদের খুঁজে বের করতে হবে, আর এর জন্য দরকার বিপ্লবকে। সে একজন আইনের লোক হয়ে নিজের হাতে আইনকে তুলে নিয়েছে, পুরো ডিপার্টমেন্টে বদনাম হয়েছে। ওকে যে করে হোক আমাদের গ্রেপ্তার করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে, আইন কাউকে ক্ষমা করে না।
আমি মুস্তাক বলছি। আগামীকাল সকালে ওই ছোকরার লাশ আপনাকে পৌঁছে দেবো। বসির আগে আমি খতম করে দিয়েছি, ও আমার সঙ্গে বিচ্ছেদ করেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমি সাবধানে নিয়ে আসবো। আচ্ছা রাখ। সবুজের লাশের সূত্র ধরে আমি টনের আস্তানা খুঁজে বের করব, কিন্তু তার আগে মাকে সবকিছু জানাতে হবে। বাবা শোন বাবা, সবুজকে আর দুদিন যাবত খুঁজে পাচ্ছি না। সবুজকে সব জায়গায় খুঁজেছি, তুই কিছু জানিস বল? সবুজ আর কোনোদিন আসবে না মা। কি? সবুজ খুন হয়েছে। আমি ঠিকই বলছি, সত্য গোপন করে আমি তোমাদেরকে অন্ধকারে রাখতে চাই না, কিন্তু আমি জানি এরকম দুঃসংবাদ কোনো ভাই তার বোনকে দিতে পারে না, কোনো সন্তান তার মাকে দিতে পারে না। কিন্তু আমি নিরুপায়, সব সত্য প্রকাশ করে ব্যথার আঘাতে তোমাদের মন ভেঙে দিলাম। আমাকে ক্ষমা করো, বিপদ আমার পেছনে, প্রতিটি মুহূর্ত কাটছে আমার মৃত্যুর মুখে। বিপ্লব, কি প্রমাণ সবুজ মরেছে? আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে দেখছি। না না মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কোন সন্তান তার মাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে না। সবুজের লাশের ছবি আমি তুলেছি, ভাইয়ের লাশের সূত্র ধরে ডনকে খুঁজে বের করতে হবে, নিজেকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করতে হবে। তোমরা ভেঙে পড়ো না, তোমরা শক্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো। আজ আমি আইনের লোক হয়েও আইনের চোখে একজন ফেরারি আসামি। আমার লাশ টার্গেটে এসেও আমি হেরে যাব। যদি আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, লোক মরে গেলে হয় পুড়িয়ে ফেলে না হয় কবর দেয়, কিন্তু তোমরা আমার কাছ থেকে এত টাকা দিয়ে এই ডেড বডিটা কিনলে কেন? এই ডেড বডি দিয়েই দেশের এক জনপ্রিয় পাবলিক লিডারের ডেথ হবে। হ্যাঁ, এসব তুমি বুঝবে না। চান্দি জুতা পেয়েছো, নিয়ে যাও। চরম সত্যি কথা। কিন্তু আমার আর একটা প্রশ্ন। তোমার প্রশ্ন পরে শুনবো, আর কদিন পরে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আর সেই মিষ্টির সাথে আমাদের তৈরি করা মিষ্টি মিলিয়ে দিতে পারলেই প্ল্যান সাকসেসফুল। যেমন মনে করো এটি একটি হাসপাতাল। ওরে বাবা! আর এই সেই লাশের স্তূপ, ধরে নাও আমি সেই পাবলিক লিডার। লাশ দেখতে দেখতে পাবলিক লিডার যখন এখানে আসবে আর এখানেই থাকবে, তোমার আনা সেই লাশ, সেই লাশ চিরে রেখে দিব রিমোট কন্ট্রোল রুম, আর আমি কন্ট্রোল রুম থেকে সুইচ। ভয়, আমার তো একটা পেশা হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না, তোমরা এত খরচ করে এত কষ্ট করে ওই লিডারকে মারতে চাচ্ছ কেন? $200 কোটি, $200, যার একটু ভাগ তুমিও পাবে। এটা আমার বাড়ির কি একটা কাজ? না, এই কোনো সাধারণ লোক হতে পারে না। এই আর কোথায়? Oh!
শালা পালিয়ে না হতে যাচ্ছ আমার এই খুশির সময়ে ও কোথায় আছে কেমন আছে চিন্তা করো না আল্লাহ সহায় আছে চলো ঘরে চলো ও আমরা জাইন্না গেছি জাইন্না গেছি ভাবির এই খুশির খবরে না গানের প্রয়োজন আমার মনটায় চাইতাছে সিনেমা নায়ক নায়িকার মতো ঘুরা ঘুরা নাচ গান করা ফাড়াইয়া ফালাই কিন্তু পারি না দাদা এই লঞ্চা দিয়া মা ঢাকার থেকে আলোর দিনের করকুইরা মিষ্টি ও বাবি দাদ বাবির মুখে মিষ্টি হাসি নাই কেন এই তো চান মুখকে হাসি দিছে আপনি আইসেন না আমার মনে নাচ গান আপনি পারবেন সুবেদা গাছে যখন উঠতে পারছেন গানও গাইতে পারবেন ধরো ধরো এই এইভাবে ভাই জানে বুকি রাইকেন হাসি গুছি থাকেন হাসি গুছি ভাবটা থাকলে বাতি আমার রাজপুত্রের মতো সুন্দরী বুক সবই আল্লাহর কুদরতি সত্যি কইতাছি তুমি আমার সোনারে তুমি আমার জাদুরে আমি জানি আমার খুশির খবর শুনে তুমি এসেছো হাজার হোক তুমি আমাকে ফেলতে পারো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বিপ্লবের উপর থেকে তোমার মিথ্যে কেসটা তুলে নাও ওই শালা কর্মচারী এসে যে আমার 14 বছর নারী ধরে খবর উদ্ধার করেছে আমার ঘরে ফাঁসের দড়ি ঝুলছে ওই শুয়ারে বাচ্চা তোর সাথে প্যার মোহাম্মত করে বাচ্চা পয়দা করবে আর আমাকে পাঠাবে কবরস্থানে ওই কুত্তার বাচ্চা এত সাহস পেয়েছে তোর কারণে বড় কথা ওই শালাকে আমি চাই এই সব কিছুর জন্য তুই দেই বাচ্চা নষ্ট হয়ে গেছে এখনই অপারেশন স্টার্ট হবে বসুন প্লিজ কারেন্ট এসে গেছে কুইক Thank you.
পেশেন্ট ইন্টেনসিভ কেয়ারে আছে। প্লিজ আপনি একটু বাইরে যান, রোগীকে ডিস্টার্ব করবেন না। যান, চলুন। ছবি আছে আর অনেক প্রমাণ আছে। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি প্রমাণ বের করে দেব। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। হাত করা পড়াবার দায়িত্ব আমার, আইনের চাবি দিয়ে তালা খুলবার দায়িত্ব কোর্টের। অ্যারেস্ট হিম। বিকি রিকি, আমাদের অপারেশন আনসাকসেসফুল। বিপ্লব এখন পুলিশ কাস্টডিতে, থানায় পৌঁছাবার আগে। ভাইজানকে নিয়ে কি করবেন? এমনিতেই মারা যাবে। যদি শোনে যে তার মা বোন মারা গেছেন, তার মা কত লোকের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, পরিয়েছেন, মানুষ করেছেন, অথচ আজ ওনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আপন কোনো লোকই নেই। কত কষ্ট করে বোনটাকে মানুষ করলো, বিয়ে দিল, আর সেই বোন লাশ হয়েও ভাইয়ের কাঁধে করে শেষ বিদায় নিতে পারছে না। স্যার, একটু মেহরবানি করে নিন মানুষটার উপর। মা বোনের লোকটা শেষবারের মতো তো দেখতে দিন স্যার। না, অনুমতি দেওয়া যাবে না। আমি আপনার সব কথা শুনব, এখন শুধু একবার, একবারের জন্য অনুমতি দিন স্যার। আমার মায়ের আর বোনের লাশটা শেষবারের মতো দেখার একটু সুযোগ দিন স্যার। প্লিজ প্লিজ স্যার। ওকে। Oh, my God.
তাহলে তো আমি শেষ। আচ্ছা তোমরা দুবাই মিলে ওকে মারতে পারো না, আমি তো ফেল করলাম। হ্যাঁ এবার পাস করবে, তোমার পানের বাটা দেখি না। এই দেখো সেম পানের বাটা, এর এক পাশে টাইম বোম ফিট করা আছে। আর অন্য পাশে পান, কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। সুইচ অন করার তিন মিনিটের মধ্যে বাস্ট হবে, কিন্তু সাবধানে, সবার চোখ ফাঁকি দিয়ে ডিবি হাসপাতালে যাবে এবং বিপ্লবের শয্যা পাশে রেখে আসবে। এইটা আমার ড্যাড ডনের অর্ডার। বুঝেছি, এটা দিয়ে হয় বিপ্লবের দাফন না আমার দাফন হবে। তুমি অত সহজে মরবে না, বাজে লোক এত তাড়াতাড়ি মরে না। ওয়ালাইকুম আসসালাম। আরে চিনলে তো সালাম দিলি, নইলে ধরে নিয়ে ঢুকে দিতি। হ্যাঁ আবার চশমাতে কি দেহে নাকি বাইসে গেলাম, আমারও তো অফিসার অফিসারই লাগে, সোরের মতো তো লাগে না। আপনারা কি খুলতেছেন না কি চান দেখতেছেন? কি ব্যাপার? আল্লাহ কি কুদরতি, কথা নাই বার্তা নাই, খামাকা চোদ্দ সিকির মধ্যে ধরে লো এলেন কেন? আমি একটু বিপ্লবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মানে বিপ্লব আমার জামাটা, আমার মেয়েটা হাসপাতালে, ওর জন্য খুব চিন্তা করছে। আমি কি তোর সাথে দেখা করতে পারি? না দেখা করা যাবে না, বিপ্লবের এখনো জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরলে আমরা জানাবো। বিপ্লবের জ্ঞান ফিরেছে। ও মাই গড, কাম অন স্যার, লেটস মুভ, কাম অন। মিস্টার বিপ্লব, মিস্টার বিপ্লব, হাউ আর ইউ, হোয়াট ইউ আর ফিলিং নাও? শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বিপ্লব আপনি কেমন বোধ করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এই আপনি কে? আমার মেয়ের জামাই। নো আপনি যান, অফিসার আপনি এখন যান, জ্ঞান ফিরলে আমি আপনাদের কল করব। গেল কোথায়? চার তিন সেকেন্ড লেগে যায়। আর আপনার পানের বাটা? সবাই এখানে ভেতরে সিকিউরিটি কি অবস্থা? চলুন। বস, মোস্তাক নিজে নিজে বোম্বে মারা গেছে আর বিপ্লব হাসপাতাল থেকে পালিয়েছে। বিপ্লবের একমাত্র টার্গেট আমি। আমাদের ভয়ে ও মৃত্যুর মুখে আসবে না। আসবেই, বিকজ আমি হাতে নিয়ে আসবো। কিভাবে যে কি হয়ে গেল,
কিছুই বুঝলাম না। বিপ্লব ভাই বাড়িতে গিয়ে দেখি সাচি আমার কুমকুমের লাশ পড়ে আছে, ডাকাতরা মাইলা ছুঁয়ে গেছে। ডাকাতরা না, আমার জালেম বাবা ওদেরকে মেরেছে। এখন বিপ্লবকে কোথায় পাই? আমি কুমকুম তোমাদের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, যার কারণে তোমরা খুন হয়েছ, যার কারণে আমার বাবা খুন হয়েছে, সেই দেশদ্রোহী কুখ্যাত ডন ও তার দুই ছেলের কবর দিয়ে প্রিয়াকে আমি মুক্ত করবই। আমাদের আস্তানার দিকে আসছে স্যার, কিল হিম। Come on!
আমার ড্যাডিকে মেরেছে। তুই আকে বাঁচাতে পারবি না।
থাকতে দেব না। আমিও বাঁচব না, তোকেও বাঁচতে দেব না। এই টাইম বোম দিয়ে তোকে উড়িয়ে দেব। শোন হায়াত, আর দুই মিনিট দেখো বোম ফাটছে, এখনো কত সময় বাকি? কোথায় ফেলি? দেখো কত বাকি, এগারো ভাইজান, তুমি দেশ ও জাতির গৌরব, আমার দৃষ্টিতে তোমরা দুজনই যোদ্ধা, তাই তোমাদের বীরত্বের একটা ছবি এঁকেছি, সেটা পুরস্কার হিসেবে দিতে চাই, এই নাও। ঠিক করে দিই বাকি। আমি তোকে নিয়ে ঘর, মানে না রে আমার অন্তর।
बकुम बकवा घूम कैड़े मिली अमर घूम आहा आहा कृष्णा डा कृष्णा रे प्रेमेर कबूतर तू दिन पर बाधबो आमी तोके निये घर मने ना रे अमर अंता ना चले जाई चादरी उपो भगवा तुम केड़े नीली अमर गुण भगवा तुम केड़े नीली अमर गुण Thank you.